हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। तो आज के आमी तुम्हारे के बोलबो जे तुम्हरा कि भावे परीक्षार खाताय मैक्सिमाम नम्बर अफ कोश्चिन सल्यूशन करते पारो बा तुम्हरा कि भावे प्रथम अटेम्प्टे तुम्हरा चाकरीटा कि पेते पारो। तुम्हारे कि जिनिस ख्याल रखते होबे, कि कि करते होबे, तुम्हारे ख्याल रखते होबे ना जे तुम्हरा कतटा पढ़ाशोना कतटा पढ़ते होबे आमादेरके, सेटा तुम्हारे मने रखले होबे ना। तुम्हारे मने रखते होबे जे आमादेरके आमाके कि कि पढ़ते होबे, ए जिनिसटा तुम्हारे मने रखते होबे। তোমরা দেখতে পাবে যে অনেক আমাদের শুনতে শুনে থাকবে যে আরে এই ছেলেটা চাকরি পেয়ে গেল, আরে ওই ছেলেটা চাকরি পেয়ে গেল। কারণ কি, ওই ছেলেটাই চাকরি পায় যে ছেলেটা সেই 20% স্টুডেন্টকে পিছিয়ে ফেলে দেয়, যারা কি এরকম কথাগুলো শোনে না বা যে কোনো কোনো কিছু স্কিপ করে দেয়, সেই ছেলেগুলোকে সে ক্রস করে সামনে এগিয়ে যায়। তখনই আমরা শুনতে পাই আরে এই ছেলেটা চাকরি পেয়ে গেল, আরে ওই ছেলেটা চাকরি পেয়ে গেল। এই জিনিসগুলো আমরা শুনতে পাই। তো যে ছেলেটা ভাববে যে আমাকে 100% কোশ্চেন অ্যান্সার করতে হবে, সেই ছেলেটাকে তোমার দেখবে কোনোদিনও রেজাল্ট হবে না। তোমাদের সেই ছেলেটা কোনোদিনও রেজাল্ট করতে পারবে না। সাধারণত তোমার দেখবে যে এই 100% মার্ক আমরা কখন পাই থাকি, বোর্ডের এক্সামগুলোতে, যেমন 10th ক্লাস 12th ক্লাস 11th ক্লাস 9th ক্লাস 8th ক্লাস। এই বোর্ডের এক্সামগুলোতে আমরা সাধারণত কি 100% পাওয়া যায়। কিন্তু যারা কম্পিটিভ এক্সামে, কিন্তু আমাদের এটা কোনোদিনও সম্ভব না। যারা ভাববে যে আমাদের 100% নিতে হবে, তাদের রেজাল্ট হবে না। তো আমাদেরকে জিনিসগুলো জানতে হবে যে কি আমাদেরকে কি কি পড়তে হবে, কি পড়তে হবে না, সেই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো আমি তোমাদেরকে বলছি, দেখো মনে করো তোমাদের আমাদের কি প্রত্যেকটা এক্সামে কি থাকে, 100টা কোশ্চিন থাকে। তো 100টা কোশ্চিন থাকে, তো সেখান থেকে এই 100টা কোশ্চিন থেকে আমাদেরকে 50% কোশ্চিন আমাদের কি থাকে, মডারেট থাকে। মডারেট বলতে কি, অ্যাভারেজ, বা এটা কোশ্চেন আমাদের কি ইজিলি, যে একটু সেন্সিয়ার থাকলেই এই কোশ্চেনগুলোকে আমরা অ্যাটেম্প করতে পারি। এই 30%, তারপর থাকে 30%, এই 30% একটু কি থাকে, টাফ থাকে, এই কঠিন থাকে, এটা আমাদেরকে এটার উপরে কাজ করতে হবে বেশি করে। আর 20% কোশ্চেন থাকে যেটা হচ্ছে তোমাদের বরবাদ করার কোশ্চেন, যে কোশ্চেনটা একদম তোমরা করলে যারা এই কোশ্চেনে হাত দেবে তারা একদম বরবাদ। এমন কোশ্চেন থাকে যেগুলো দেখলে আমাদের মাথা ঘুরে যায়, সেই কোশ্চেনগুলো আমাদেরকে কী করতে হবে, স্কিপ করতে হবে। যারা এক্সামিনার তারা কিন্তু হুবায় কোশ্চেন বানায় না, এমনিতেই কোশ্চেন বানায় না, যেখান থেকে তুলে দিলে সেখানে কোশ্চেন বানায় না। তাদেরও একটা সিলেবাস আছে, একটা পার্টিকুলার একটা রুলস আছে, সেই রুলসের মধ্যেই তারা, তোমরা যেমন পড়াশোনা করো একটা নির্দিষ্ট সিলেবাস আছে, সেরকমই ওদের যারা এক্সামিনার তারা কি কোশ্চেন সেভাবে সেট করে। যে 50টা কোশ্চেন থাকে কি আমাদের অ্যাভারেজ, যারা একটু আমাদের কি সিনসিয়ার থাকলেই আমরা সেই কোশ্চেনগুলো আমাদেরকে এটা নিতে হবে। এই কোশ্চেনটা কি আমাদের ভগবানও যেন আমাদের কাছ থেকে ছিনে না নিতে পারে, সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমাদেরকে এই কোশ্চেনটা একদম 100% নিতেই হবে, কারণ এই কোশ্চেনটাই আমাদের কোশ্চেনটাকে স্কোরটাকে আগাবে। আর এই কোশ্চেনটা ভগবানও আমাদের কাছ থেকে যেন না আসিতে হবে, সেভাবে আমাদেরকে রাখতে হবে তৈরি করে। আমাদের কাজ করতে হবে এই 30%-এর উপর। এই 30%-টাই হচ্ছে আমাদের খুব লক্ষ্য রাখার বিষয়। এই 30%-টার আমাদেরকে কমান্ড রাখতে হবে। এই 30% যারা মনে করো কমান্ড আছে এই 30%-এর উপর, তাদেরই চাকরি হয় সাধারণত। এই 30% কি তোমাদেরকে যে একটু কঠিন কোশ্চিন বা একটু লেভেলের কোশ্চিন যেগুলো সাধারণত আমরা পড়ে থাকি, সেই কোশ্চেনগুলো আমরা যখন ক্লাসে বলি সেগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। প্রিভিয়াস ইয়ার দেখতে হবে যে কোন কোন কোশ্চেনগুলো এরকম হয়, কী জায়গা থেকে দেখছে, যখন স্যারগুলো পড়ায় সেই জায়গাটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, স্যার যে কোনটাকে একটু বেশি ইম্পর্টেন্ট দিচ্ছে। সেই এই 30% কোশ্চেনটাই হচ্ছে আমাদের সেই কোশ্চেনগুলো। আমাদেরকে সেই কোশ্চেনগুলোকে কী করতে হবে, একদম সুন্দরভাবে জানতে হবে। আমাদেরকে এখানে কী করতে হবে, জেনারেলিস্ট সাজতে হবে, স্পেশালিস্ট সাজলে আমাদের কি হবে না। এই জায়গাটাতে আমাদের কী করতে হবে, জেনারেলিস্ট সাজতে হবে, যে কোনটা কোশ্চেন আমাদেরকে জানতে হবে, কোনটা কোশ্চেন জানতে হবে না। আর এই 20% কোশ্চেন যেটা আছে, 20% এটা আমাদের কী, যেটা হচ্ছে আমাদের মাথা ঘুরে গেল মনে করে, যেমন এমন কোশ্চেন দেয় যে এক্সামিনারলা বরবাদ করার জন্য, যারা যাদেরকে স্পেশালিস্ট ভাবে তারা এই জায়গাটাতে হাত দেয় আর বাকি কোশ্চেনগুলো করতে পারে না, ইংলিশ করতে পারে না, তারপর রিজনিং করতে পারে না, অনেক কোশ্চেন এদেরকেই মিস হয়ে যায়, তখন এদের চাকরিটা হয় না। তো এই কোশ্চেনগুলো আমাদেরকে কী করতে হবে, স্কিপ করতে হবে। আমাদেরকে জার্নালিস্ট হতে হবে, স্পেশালিস্ট হলে চলবে না। তো এইভাবে তোমাদেরকে সেই জায়গাটাতে আমাদেরকে করতে হবে, এইভাবে আমাদেরকে পড়তে হবে। তো তোমরা এইভাবে সবাই ভালোভাবে পড়বে,
জিনিসগুলো জানবে, যখন স্যারগুলো ক্লাস নেয় সেগুলো বলবে, স্যার কোনটা জিনিসে তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে, যে স্যার কোনটা জিনিসে বেশি গুরুত্ব দিচ্ছে, কোনটাকে স্কিপ করতেছে। আমরা সেই সেই কোশ্চেনগুলো কি স্কিপ করে স্যারগুলা যারা এই 20% মধ্যে পড়ে, এর দরকার নাই, দরকার না এরকম কোশ্চেনগুলো, কারণ জানে স্যারগুলো যে এই কোশ্চেনগুলোকে হাত দিলে তারা বাকি কোশ্চেনগুলো যারা যেগুলো কোশ্চেন 30% 50% মধ্যে আসবে সেগুলো ওরা মিস করে দেবে। তাই এই 20% কোশ্চেনগুলোকে আমাদেরকে মিস করতে হবে বা হাত দিলে চলবে না। তাই আমাদেরকে ভালোভাবে পড়তে হবে, প্রিভিয়াস ইয়ার ঘাটতি হবে, এইভাবেই আমাদেরকে সেভাবে করতে হবে জিনিসগুলো, না হলে আমাদের কিন্তু সিলেকশনটা হাতে আসবে না। তো বন্ধুরা, তোমরা জানলে যে এইভাবে আমাদেরকে সব কিছু জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে, তাহলেই আমাদেরকে সিলেকশনটা হওয়া সম্ভব। তো থ্যাংক ইউ বন্ধুরা, আজকে এটুকুই ছিল তোমাদেরকে জানার বলার। তো তোমরা খেয়াল রাখবে, ঠিক করে পড়বে, আশা করি ভগবান তোমাদেরকে সব কিছু ঠিকঠাক দিবে, বুদ্ধিকে কীভাবে পড়তে হবে সব কিছু, আর আমরা তো আছি। থ্যাংক ইউ, ধন্যবাদ।